বাকি উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত মাজলিসিয়ান সাহেবান, শহরের মহাজন সাহেবানগণ, আর আমার অতি প্রিয় যুবক ভাইরা, বাসা বাড়িতে অবস্থান দত আমার মাধ্যম, আমরা বহু বড় ভাগ্যবান আলহামদুলিল্লাহ। এই সমস্ত মজলিসের উপরে আল্লাহ তাআলা বড় খুশি থাকে, মৌলানা আমরা খুশি করার এই পথে মৌলা আমাদের খাইবার তৌফিক দিচ্ছে, প্রাণটা বলি আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ বাজারের বাজারটাও দামি হয়ে যায়, এর দামে বিক্রি হয়, আমরা এটা খুব ভালো করে জানি। বিসিটা যখন বাজার সহ থাকে ওই যে বিসি আর বাজার এর দামে বেশি, আবার বাজারে আলগা করে রেখে বিষের দামে বাজার কেউ নেয় না, পয়সা দিয়ে নিতে চায়। আমি গুণাগার যখন আমি নেটকার মানুষের সাথে বসে দেব, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বন্ধুদের দিকে চাই, আমি গুণাগার আল্লাহ মাফ করব। নিদম কে দরু জমি তবি নিদম কে দরু জমি তবি বদারা বনে কাবো শখরি বদারা বনে কা আল্লাহর মায়ার মানুষের দিকে চাইয়া আমি গুণাগার আল্লাহ পার করেছিলাম ভাই বলে আমরা আশা আছে না, আল্লাহ আমাদের আশা কবুল করুন। আলহামদুলিল্লাহ, এরা আসল কল্যাণকামী মানুষরা, নামও দিচ্ছেন মুয়াজ্জিন কল্যাণ সমিতি, ওনারা কল্যাণের দিকে আহ্বান করতেই আছে আলহামদুলিল্লাহ। যারা ছয় বছর বারো বছর বছরের পর বরফ এই কল্যাণের দিকে আহ্বান করেন, এই সমস্ত মুয়াজ্জিন সাহেবদের দরজা আল্লাহ তাআলা বহুত উঁচা রাখছেন, ওনাদের আল্লাহ জান্নাত দিবেন বলে আল্লাহ ওয়াদা দিচ্ছে। এই জন্য কি মানুষরা ব্যবস্থা নিয়েছেন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সদস্য বৃন্দ সাহেবানরা যারা আছেন, মুবারকবাদ দিয়ে দোয়া করি আল্লাহ তাআলা এনার উদ্যোগ ফেরে, ওনাদের উদ্যোগ ফেরে, আল্লাহ সকলের জন্য, ওনাদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, সকলের জন্য নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীবের ভিতরে বলেন নয়, বলেন নয় বলেন সৃষ্টি করছেন না, আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার, আরো বলি আল্লাহু আকবার। কালাম আল্লাহ গায়র মখলুকে, আল্লাহ তাআলার কালাম খারাজা মিনহু, হায়াতুন নবী রাহমাতুল আলামিন শাফিউল মুজদিমিন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা, কুরআন মাজিদ আল্লাহ তাআলা বানাইছেন না, বরং কুরআন মাজিদ আল্লাহ তাআলা তাকে বাহির হয়েছে। সুবহানাল্লাহ, কোরআন মজিদ আল্লাহ তাআলা দিলেন কেন, তাওরাত দিলেন কেন, ইঞ্জিল দিলেন কেন, জবুর দিলেন কেন, সাহাই দিলেন কেন, একশো চার সহিফা কিতাব বড় বড় শুভ মিলে যা কেন দিলেন, এই প্রশ্নের জবাব কি দিবেন বলেন? বন্ধু বান্ধবীর সম্পর্ক হইবে মালিকের সাথে, মালিকের পরিচয় লাভের জন্য, মালিকের সাথে সম্পর্ক স্থাপনের জন্য, কুরবতুল্লাহ লাভের জন্য, জেনাউল্লাহ হাসিলের জন্য, মালিকুল্লাহ হাসিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুতুব আল্লাহ তাআলার কালাম আল্লাহ দান করছেন। কিসের জন্য দিচ্ছেন? বন্ধা মালিকের পরিচয় লাভের জন্য, জানলাম কে আগে বলছেন, মালিকের নাম আল্লাহ।
শিক্ষার যে বলে অসুবিধা আছে বলেন, মালিকের নাম বলতে অসুবিধা আছে ভাই, বলতে ভাই আল্লাহ 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 সারাটা দুনিয়া সাজাইয়া দিচ্ছেন কে মালিক দিচ্ছে, আমারও বলেন মালিকের নাম কেন দিচ্ছে, তিনটা জিনিস অর্জন করার জন্য কয়টা, মারিফাতুল্লাহ, কুরবাতুল্লাহ, রেজাউল্লাহ, কয়টা আল্লাহ তাআলার পরিচয় সব চিন্তা, সারা চিন্তা, ভোর চিন্তা, বাড়ি চিন্তা চিনে অসুবিধা নাই, কিন্তু মালিক চিনতে হবে আসল কিনা, মালিককে চিনিয়া দেওয়া ভাই, জীবন দিয়া, যৌবন দিয়া, রাগ দিয়া, দিন দিয়া, কে দিচ্ছেন রাগ দিন বলেন, জীবন দিচ্ছেন, যৌবন দিচ্ছেন, কে দিচ্ছেন বলেন, এখন বলেন কেন দিলেন, কয়টা অর্জন করবোই করবো ইনশাআল্লাহ, কয়টা বলেন, মারিফাতুল্লাহ আল্লাহ তাআলার পরিচয়, আর কুরবাতুল্লাহ আল্লাহ তাআলার নৈকত্য, আর রেজাউল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি, তিনটা অর্জন করবো তো, করতে গেলে যেটা লাগে সেটা দিচ্ছেন কে বলেন, সেই মুবারক সেই নিয়ামতে উসমান নাম আল কোরআন, কোরআন শরীফ কিতাবুল্লাহ কালামুল্লাহ সুবহান আল্লাহ ভাই, তাওরাত কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, আর কোরআন মজিদ বলেন, দুইটা বলেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, বলেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, ওইটা তাওরাত জাবুর ইনজিল কিতাবুল্লাহ কালামুল্লাহ বলা যাবে, কিতাবুল্লাহ হাফের কাজান, আর কালামুল্লাহ মুজাজান, মুজাজান না মাজাজান, মাজাজান মুজাজ তো বলবে যারা জীবন চলে ঘোরার জন্য আপনাইল, এরা কি হইল বলেন, আহলুল কোরআন সুবহানাল্লাহ, মালিকের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গেল ভাই সুবহানাল্লাহ, ওই জীবনটা দিয়া কোরআন ধরবো আমরা, যৌবন দিয়া কোরআন ধরবো আমরা, তনে মনে কোরআন ধরবো আমরা, পরিবার বর্গদের নিয়ে কোরআন ধরবো আমরা, ধর্মত্বের বিশেষে কোরআন ধরবো আমরা, নারাই দিব জগৎটাকে আমরা মুসলমান ইনশাআল্লাহ, কোরআন শরীফ কিতাবুল্লাহ কালামুল্লাহ, আমি কোরআন শরীফ থেকে সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশ দিয়েছে ভাই, বলেন নির্দেশ পালন করার নামই ইবাদত, বলেন নির্দেশটা পালন করার নামই ইবাদত, ভাই কার নির্দেশ, শ্বশুরের নয়, শাশুড়ির নয়, বাবার নয়, দাদার নয়, মায়ের নয়, এই মালিকের নির্দেশ, মালিকের নির্দেশ পালনের জন্য যারা মন দিয়ে বলবো, মন দিয়ে বলবো, বলে ছাগলের কি খাম, তুমি যে আমার আমি যে তোমার ঠিক আছে, সন্দেহ আছে কার, আমরা আর আশা আরেকটা কিন্তু বলেন, তুমি আমার, আমার আব্বা জান বলতেন আমি যে তোমার, তুমি যে আমার, বাঁধন আসিরে কবু আল্লাহ হু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ, ওই এবারে তারা একটু দুই জালে ভাই, দুই আশা, কয় আশা, এক আশা কি আল্লাহ তুমি আমার হইতে আর আমি তোমার হইতাম,
এই দুই আশা পাই সব এবারে আমরা রাখবো ইনশাল্লাহ, কয় আশা রাখবো? এই দুই আশা কেন? দুইটা আশায় কাজ করতেছে আমাদের অন্তরে, আরো দুইটা আশায়, হাজার হাজার আশা আছে। একটা আশা হইল পাইবার আশা, আর আরেকটা হইল বাঁচার আশা। ভাই কি পাইবার আশা রাখছেন বলে আছে? জান্নাত। কি পাইবার? জান্নাত পাইবার আশা কেন রাখেন? আর কোথাও মিলবে না, জন্মতে গেলে আল্লাহ দিদার পাওয়া যাবে। ভাই আল্লাহর দিদার পাইবার জন্য আমরা জন্মতে পাগল ইনশাল্লাহ। আর আরেকটা বাঁচবার আশা, সেটা কি? দুদকের আগুন থেকে বাঁচবার আশা নিয়ে আমরা চলছি ভাই ইনশাল্লাহ। বাঁচবার আশা আল্লাহ আমাদের বাঁচাও, আর পাইবার আশা আল্লাহ আমাদের দান করো। তোমার দিদার আমরা চাই, জান্নাত আমরা চাই, তুমি তোমার বন্ধুবান্ধবের জন্য জান্নাতের দরজা খুলে দিবে, তুমি নিরাপদে ফেরেশতাদের পাঠিয়ে দিবে। ওয়াসিকাল লাযীনা তাকাউ ওয়াত্তাহুম। তাকওয়ার যে দিকে আমরা ধরবো ইনশাল্লাহ, আল্লাহ যেটা অপছন্দ করেন সেগুলি আমরা ছাড়বো, আর যেটা পছন্দ করেন ধরবো ইনশাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদের পাঠাই দিবেন, যা তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে, আমার নূরের তৈরি ফেরেশতারা তোমাদের ইস্তেকবাল করিয়া জান্নাতে নিয়ে যাবে। সূরা আল বাকারার প্রথম নির্দেশ যেটা আয়াত আমি তেলাওয়াত করছি, আয়াত কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আদমতাও আমরা বুঝি, সূরাও বুঝি, বেশিও বুঝি, যে পরিমাণ হলে সূরাও হয়, যে পরিমাণ হলে বেশি হয়, এটাও আমরা বুঝি। কিন্তু ভাই বুঝি না কোনটা? এখানে আল্লাহ নির্দেশ দিলেন, এই মানদারগণ, এই মানদারগণ, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বলেন নির্দেশটা কার? আল্লাহ নির্দেশ দিচ্ছেন আলাদাভাবে ইসলামে প্রবেশ করার জন্য না পরিপূর্ণভাবে? এই পরিপূর্ণভাবে মানে তোমার আকিদার মাঝে ইসলাম থাকবো, তোমার আকিদার শিরিক মুক্ত আকিদা থাকবো, তোমার আমলের মাঝে সুন্নত থাকবো, তোমার আমলের মাঝে বেদাত থাকবে না, তোমার আমল হবে বেদাত মুক্ত আমল, যত আমল আমি আল্লাহ বলেছি সব আমল তোমার মাঝে থাকবে, আমার রসুল্লাহ যত আমল করার জন্য বলছেন সেই সব আমল তোমার মাঝে থাকবে, আর এই আমলের মাঝে কোনো রকমের বেদাতের বন্ধু থাকবে না, কোনো রকমের ভণ্ডামিন আমল থাকবে না, কোনো রকমের লাগাই আমল থাকবে না। ও ভূমি আমি আল্লাহ নির্দেশ, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বা ইসলামে প্রবেশ করার নির্দেশটা দিচ্ছেন না, ও ইসলামিক জিন্দগি করার জন্য নির্দেশ দিচ্ছেন, ইসলামে প্রবেশ করার জন্য নির্দেশ দিয়ে লগে লগে পরিমাণ বাতাইছেন পরিপূর্ণভাবে। কতটুকুভাবে আমরা কীভাবে ইসলামে প্রবেশ করবো তার পরিমাণটাও আল্লাহ বাতাই দিচ্ছেন এই আয়াতে কারিমা। বলি সুবহান আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। কোথায় আমরা প্রবেশ করবো আর কি পরিমাণভাবে প্রবেশ করবো, পরিমাণটা আল্লাহ আর জিনিসটার নাম আল্লাহ বলি দিচ্ছেন। এটা আল্লাহর কাছে প্রিয়, এটা আল্লাহর কাছে প্রিয়, আমার কাছে প্রিয়, বা যেটা আল্লাহর কাছে প্রিয় সেটা আমার কাছে প্রিয়, যেটা রসুলের কাছে প্রিয় সেটা আমার কাছে প্রিয়, যেটা সাহাবায়ে কাছে প্রিয় সেটা আমার কাছে প্রিয়, যেটা আহলুর কাছে প্রিয় সেটা আমার কাছে প্রিয়, যেটা মুসলিম সাহেবের কাছে প্রিয় সেটা আমার কাছে প্রিয়, উলামায়ে কেরামের কাছে যেটা প্রিয় সেটা আমার কাছে প্রিয়। এই প্রিয় জিনিসটা ভাই নিয়া মুহূর্ত পর্যন্ত চলার জন্য সব দেখার কে করতে গিয়া আল্লাহ আল্লাহ তৌফিক দান বলেন। পরিচয় দিলে কি বলবে, কি বলবেন? বলে আমি ফলানার সালা। বাবার পরিচয় না দিয়া সালা হয়ে গেল, হয়ে গেল বাবা দুর্বল গরিব মানুষ, বাবার ভুলে গেলা বাবা সারে দিলা আর পরিচয় দিলা, বইগুলো জমায় পরিচয় দিয়া দেখি বনি গেলা।
সাইয়েদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করা হইলো, ওমান তা তুমি কি জিনিস? মানান্তা হইছে না ওমান তা তুমি কি জিনিস? মানান্তা কইলে আদা আলী ইবনু আবি তালিব, কিন্তু ওমান তা তুমি তুমি কোন জিনিস? জিনিসের নাম দিছে মা আল্লাহ ওয়াজিরুল মুসলিম। বলেন সুবহানাল্লাহ। বাবার পরিচয় দিছে, ইসলামের পরিচয় দিছে, না আসাদুল্লাহ বলছে, আনা আসাদুল্লাহ, আনা হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর বাবা, সাইয়্যিদাতু নিসা জান্নাহ ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী, এইভাবে পরিচয় দিলেন না মুসলমান বইয়ের পরিচয় দিলেন, মা না ইলা রাজুলুন মুসলিম। সুবহানাল্লাহ। আমরাও ভাই আমাদের কাজে করবে, আমার আখলাকে রেবাসে পোশাকে আমরা মুসলমান হিসেবে পরিচয় দিতে অসুবিধা আছে? দিব তো, দিব তো। এর জন্য আজকাল ইসলামের প্রথম কলিমা, এই কলিমার মাঝে শাহাদাত আই। শাহাদত কেন আইল? এটার মাঝে কোনো সন্দেহ নাই, আমি সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেবরা অন্যান্যের দিকে আহ্বান করছেন, আর আহ্বানের আগে নিজের পরিচয় দিচ্ছেন, আমি বেরাজি নয়, আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমার আকীদা সহিহ, আমি তাওহীদের বিশ্বাসী, আমি রেসালতের বিশ্বাসী, আমার আকীদা তাওহীদের আকীদা আমার মাঝে আছে, আমার আকীদার মাঝে শিরিকের বস্তু নাই, আমি মুসলমান, আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন, আমার মুসলিম পরিচয় দিচ্ছেন, আমি সাক্ষী দিতেছি। সাক্ষী দেওয়া মানে নিজের পরিচয় দেওয়া, আমার মাঝে কোনো বেরাত নাই, আমার মাঝে কোনো শিরিক নাই। যেভাবে আল্লাহ বলছে উদ্ধুলু ফিসিলমি কাফা, আমার পরিচয় হলো তোমরা দুনিয়াবাসীর সাক্ষী থাকো, হে নারীর সাক্ষী থাকো, হে পুরুষ সাক্ষী থাকো, হে কাফেরগণ সাক্ষী থাকো, হে মুশরিকরা সাক্ষী থাকো, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লাহ, আশহাদু কেন বলছেন? ঈশ্বরের মধ্যে দাঁড়াই দিচ্ছেন, আমার আকীদার মাঝে বেড়াল নাই, দাঁড়াই না ফেলাল না, আকীদার চলছি মোহাম্মদ রসুল্লাহ, রেসালতর আকীদা নিয়ে আমি চলছি, আমার মাঝে কোনো ঝামেলা নাই, আমি কেটা ভাইয়া এই শাহাদত টাইম দিয়ে আমি বলবো না, ছাড়বো না, আমি দাম দিব, তার মাঝেও আমি শাহাদত টাইমের উচ্চারণ করতেই থাকবো। যেভাবে ইমামুল মুয়াজ্জিনিন, সাইয়্যিদুল মুয়াজ্জিনিন, জগতের প্রথম মুয়াজ্জিন, যিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত মহব্বত করতেন, যিনার দুটার তালিম হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি দফা না আলাইহি ইমামুল মুয়াজ্জিনের নাম বলে সাইয়্যিদুনা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, নির্যাতন সইছেন আর নির্যাতন পাইয়া পাইয়া ভাই দিন সারি দিছেন, তহিদ সারি দিছেন, ইসলাম সারি দিছেন, দুনে বলে সারি দিছেন। ওই মুয়াজ্জিন সাহেবদের সর্দার যিনি, ওনাকে আমাদের আমাদের উনি আমাদের একটি তালিম দিছেন, তোমাদের উপরে নির্যাতন আসবে, তোমাদের উপরে জুলুম আসবে, তোমাদের উপরে অত্যাচার আসবে, কিন্তু তোমাদের আগাম থাকতে পারবে না, তোমাদের সালাত খায় না। কোন শক্তি কোন শক্তি নামাজ মিটাইতে পারবে না, আমার পর্যন্ত নামাজ কায়েমা, এখন আছে আর তখন থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে, রাখবেন কে? সালাতে বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, করে বলে নাই, আমার মালিক গতকালে অপছন্দ করেন, আমার মালিক গতকালে অপছন্দ করেন, আমার মালিক দেখার ব্যাপারে যেটা অপছন্দ করেন, আমার মালিক ধরার ব্যাপারে যেটা অপছন্দ করেন, আমার মালিক শোনার ব্যাপারে যেটা অপছন্দ করেন, আমার মালিক যেটা চললে মালিক পছন্দ করেন, কিছু আমার মাঝে, আমার মাঝে, আমার ব্যবসার মাঝে, আমার বাণিজ্যের মাঝে, আমার লেবাসের মাঝে, আমার শরীরের মাঝে, আমার জামার মাঝে, আমার আত্মার মাঝে, দিনে বলে বলেন
এরপরে আরো যত কিছু আছে আমরা অপছন্দের সবগুলা কোনো কিছু আমার আমাদের মাঝে ব্যবসার মাঝে বাণিজ্যের মাঝে দেখার মাঝে ধরার মাঝে তোলার মাঝে আমার জীবনের মাঝে আমার যৌবনের মাঝে আমার চলতে দেখা আমার লেবাসের মাঝে বলেন নাই কেন বলেন আমি যে আল্লাহ চাই হাসিলো তিন সোমা খালাম আল্লাহ পাঁচালের কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহকে বলি না তুমি সর্ব অবস্থা তুমি আল্লাহ তালার ইয়াদ করো আল্লাহ তালার এক জন্ম আল্লাহ তালার মতো কেউ নাই বিশ্বাস করো আকিদান তোমার আকিদানে সেই মুক্ত বানাও তোমার আবাদত বেদাত মুক্ত আবাদত চালাও আমল রহমান সুন্নতকে ঠিক করো সুন্নত তুমি ধরো আর আমল তুমি চালাও তুমি কেমন ভাবে চলবে বিশ্ব জগতে জানিয়ে দিবে আমি কাবিল নাই মুসলিম নাই মসজিদ নাই বেদাত নাই ভন্ডাই আমার পরিচয় আমি আমাদের মনে কোনো কিছু আসে না কি আসে আমাদের মাঝে কোনো দূরত্ব নাই আমরা ভাই ভাই আমাদের মাঝে হিংসা নাই আমরা ভাই ভাই আমাদের মাঝে কোনো রকমের ফসাদ নাই আমরা ভাই ভাই আমাদের মাঝে কোনো চিন্তা নাই আমরা ভাই ভাই আমাদের মাঝে কোনো বড়াই অহংকার নাই আমরা ভাই ভাই আমাদের মাঝে কোনো রকমের কোনো দ্বন্দ্ব দূরত্ব নাই আমরাও ভাই থাকুন ইসলাম যেভাবে শিক্ষা দিলাম সাহা ভাই গেলাম শিক্ষা লাভ করিয়া আপনাদের মাঝে মায়া মমতা নিয়ে আজ নিজেকে খাটাইয়া গেছেন দৃষ্টান্ত রাখিয়া গেছেন ইসলামের পরিচয় দিয়া গেছেন ইসলামের হিংসা নাই আমাদের মাঝে নাই আমি খাইবো আমার বাইরে খাইবো খাইবার ব্যবস্থা দিব এটার নাম ইসলাম আমি কাপড় পরবো আর আমার ভাই উলঙ্গ হয়ে চলবে এটার নাম ইসলাম নাই আমি কাপড় কিনবো আর যে সমস্ত বস্ত্রহীন মানুষ তাদের বস্ত্র দেওয়ার জন্য আমি সচেষ্ট থাকবো আমি একেবারে পিপাসিত হয়ে গেলাম আমি পিপাসা দূর করার জন্য ব্যবস্থা নিলাম আমার ভাই পিপাসায় আক্রান্ত একেবারে পিপাসায় জড়িত আমি তার পিপাসা দূর করার ব্যবস্থা দেওয়ার নাম বলেন বলেন উপতের নাম ইসলাম মহাপতের নাম ইসলাম ভালোবাসার নাম ইসলাম বড়াইয়ের নাম ইসলাম নাই প্রকল্পের নাম ইসলাম নাই অহংকারের নাম ইসলাম নাই ইসলামের মাঝে আল্লাহ তালা ভরিয়ে দিচ্ছেন বলেন কি শান্তি আর শান্তি সুহান আল্লাহ ইসলামের মাঝে রব্বুল আমি ভরিয়ে দিচ্ছেন কি শান্তি কিনতে মিলে শান্তি আমরা চাই কি না যদি শান্তি আমরা চাইবো বিশ্ব জগতের আসলিম তাসলাম ইনশাআল্লাহ আসলিম তাসলাম ইনশাআল্লাহ বলি ভাই শান্তি যদি পাইতে চাও ইসলামে আও শান্তি যদি পাইতে চাও ইসলামের দমন ধরো শান্তি যদি পাইতে চাও ইসলামের পথে চলো শান্তি যদি পাইতে চাও ইসলাম মতে জিন্দগি করো শান্তি যদি পাইতে চাও ইসলাম দিয়ে তোমার জিন্দগি সাজাও জীবন সাজাও যৌবনে সাজাও তোমার চোখ সাজাও তোমার নাক সাজাও তোমার হাত সাজাও তোমার পাও সাজাও তোমার আমল সাজাও তোমার জীবন সাজাও তোমার যৌবন সাজাও ও দুনিয়া
ইসলামের আরকান, ইসলামের প্রথম কলিমা বলেন ভাই, বলেন দাঁড়িয়ে দিব, তোমরা জবাবে ও দুশ্মনের দলিস
আমরা ইসলাম রক্ষার জন্য